শহরে শুরু বইয়ের উৎসব, শুরু হয়ে গেল কলকাতা বইমেলা। 47তম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। এবারের বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন। নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। জামিনে মুক্ত প্রসন্ন রায়ের বাড়ি এবং অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকালে প্রসন্ন রায়ের নিউ টাউনের বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান। নিউ টাউন বলাকা আবাসনে প্রসন্ন ঘনিষ্ঠ প্রদীপ সিং এর বাড়িতেও তল্লাশি। দক্ষিণ চব্বিশ পরগনার আইডিয়াল ভিলা আবাসনে ইডির খানা তল্লাশি। সিবিআই এর হাতে গ্রেপ্তার হন প্রসন্ন রায়। বর্তমানে জামিনে রয়েছেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডিলম্যান হিসেবে কাজ করতেন তিনি। মুকুন্দপুর নয়াবাদ সল্টলেকে অভিযান ইডির। হাইকোর্টে শুভেন্দুর জোর ধাক্কা। 22 জানুয়ারি রাজ্যের সম্প্রীতি মিছিল করতে কোনো বাধা নেই। ওদিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের আবেদনও খারিজ। এই ধরনের মিছিল খুবই স্বাভাবিক, মন্তব্য প্রধান বিচারপতির। সুশৃঙ্খল মিছিলের নির্দেশ আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা খারিজ করে। তবে প্রধান বিচারপতির হুঁশিয়ারি, যদি কোনো অশান্তির সৃষ্টি হয় তবে তার জন্য রাজনৈতিক দলগুলি দায়ী থাকবে। মিছিলের রুটের উল্লেখ থাকতে হবে অনুমতি নথিতে। উপযুক্ত পুলিশের নিরাপত্তা দিতে হবে। শর্ত সাপেক্ষে আইএসএফ এর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে পারবে নওশাদ সিদ্দিকীর দল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিল মামলার শুনানি। প্রত্যেক বছরই এই ভিক্টোরিয়া হাউসের সামনে 21 জুলাইয়ের সভা করে তৃণমূল। এর আগে আদালতের অনুমতি নিয়ে সভা করেছে বিজেপি। এবার শর্ত সাপেক্ষে আইএসএফ কে অনুমতি দিল আদালত। বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে তা জানতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই দিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশজুড়ে তার এই প্রচার চলছে। এই রকম পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি শান্তির শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার উদ্বেগ প্রকাশ করেছে। এ প্রেক্ষিতে রাজ্যপাল রাজ্যের মুখ্য সচিবকে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জানতে চেয়ে চিঠি পাঠায় রাজ্যপাল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করা হলো। দুই পরীক্ষায় শুরু হবে সকাল 9:45 থেকে চলবে দুপুর 1টা পর্যন্ত। এর আগে মাধ্যমিক পরীক্ষা দুপুর 11:45 থেকে 3টে পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুপুর 12টা থেকে 3:15 পর্যন্ত বলে জানানো হয়েছিল। সেই সময় পরিবর্তন করা হলো, জারি হয়েছে বিজ্ঞপ্তি। রাজ্যের প্রত্যেকটি গ্রামে দিতে হবে জনসংযোগ কর্মসূচির সুবিধা। নবান্নের তরফে নির্দেশিকা পাঠানো হলো জেলাগুলিকে। 20টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে জনসংযোগ থেকে। নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, দুয়ারে সরকার সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই কর্মসূচি থেকে। নির্দেশিকা জারি করে প্রকল্প চলাকালীন শনিবার ছুটি বাতিলের কথা জানানো হয়। জনসংযোগ চলাকালীন কেউ ছুটি নিতে পারবেন না, নির্দেশিকা জারি করে জানিয়ে দেন রাজ্যের মুখ্য সচিব। অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের শূন্য পদ পূরণ করতে হবে রাজ্য সরকারকে করার নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজভবন থেকে বিবৃতি জানানো হয়, রাজ্যপালের পিস্টুমে সম্ভাব্য চাকরি প্রার্থীদের বহু অভিযোগ জমা পড়েছে। অভিযোগ, রাজ্য সরকার পাবলিক সার্ভিস কমিশনের শূন্য পদ পূরণ করার ক্ষেত্রে কোনো রকমের পদক্ষেপ নেয়নি, যার ফলে তাদের চাকরি সম্ভাবনা ব্যাহত হয়েছে। গভীর রাতে বাড়িতে ঢুকে চড়াও দুষ্কৃতীরা। রানীনগরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, জখম ব্যক্তির নাম মনোজ কুমার মণ্ডল। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মনোজ। গ্রেপ্তার এক ওই তৃণমূল কর্মী পেটে গুলি করা হয় বলে অভিযোগ করছে। বুধবার রাতে তার বাড়িতে হঠাৎ করে চড়াও হয় দুষ্কৃতীরা। দরজায় ধাক্কা দিয়ে মনোজের স্ত্রী দরজা খুলে দিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ঘরে ঢুকে মনোজকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাদের চিৎকার শুনে এলাকার লোক ছুটে আসতে চম্পট দেয় দুষ্কৃতীরা। চা সুন্দরী আবাস প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেল পশ্চিমবঙ্গ সরকারের আবাসন দপ্তর। 10 ফেব্রুয়ারি নিউ দিল্লিতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। আবাসন দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এই পুরস্কার প্রাপ্তির মূল কারিগর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প সেরার স্বীকৃতি পেল। ভারতবর্ষে আর কোনো রাজ্যের সরকার এভাবে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের মাথার ছাদের ব্যবস্থা করে দেয়নি।
ভারত জোড়ো ন্যায় যাত্রার ষষ্ঠ দিন বৃহস্পতিবার সকালে নাগাল্যান্ড থেকে অসমে প্রবেশ করে যাত্রা। পতাকা হস্তান্তরের মধ্য দিয়ে অসমের শিবসাগর থেকে শুরু হয় এদিনের ন্যায় যাত্রা। সেখানেই বাধার মুখে পড়ে কংগ্রেসের ন্যায় যাত্রা। অভিযোগ, অসম সরকারের বিরুদ্ধে তাদের ইন্ধনী ন্যায় যাত্রার বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ। রামলালার মূর্তি আনা হলো অযোধ্যার মন্দিরে। বুধবার রাতে মূর্তিটি ট্রেনের সাহায্যে গর্ভগৃহে নিয়ে আসা হয়। বিশেষ পুজোর মাধ্যমে তা অনুষ্ঠিত হয়। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় এই মূর্তিও প্রতিষ্ঠাপিত করা হবে। অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সরকারি অফিসে অর্ধ দিবস ছুটির ঘোষণা। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠান 22 জানুয়ারি দুপুর 2:30 পর্যন্ত খোলা থাকবে। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ডাকটিকিটের পাশাপাশি বিশ্বজুড়ে ভগবান রামের উপর তৈরি হওয়া বিষয়গুলি নিয়ে একটি বইও প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছে রাম মন্দির চোপাই মঙ্গল ভবন, অমঙ্গল হরি, সূর্য সরয় নদী সহ মন্দিরের আশেপাশের ভাস্কর্য। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য এবার বিশেষ সুগন্ধি তৈরি করলেন বরলির ব্যবসায়ীরা। অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অনুষ্ঠানের সময়ে এই বিশেষ সুগন্ধি এবং কেশর ধূপ ব্যবহার করা হবে, জানিয়ে উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। উত্তরবঙ্গে ফের কামতাপুর আন্দোলন। জলপাইগুড়ির বেদগাড়ায় রেল অবরোধ করে আন্দোলনে নামেন কামতাপুরবাসী। কামতাপুরি জনগোষ্ঠীর মানুষেরা, আপনাদের আবারও জানিয়ে রাখি, উত্তরবঙ্গে ফের কামতাপুরি আন্দোলন। জলপাইগুড়ির বেতগাড়ায় রেল অবরোধ করে আন্দোলন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দে। সুজিত, কি জানা যাচ্ছে এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে আন্দোলন? দেখো, জলপাইগুড়ি ময়নাগুড়ি বেতগাড়া যে স্টেশন, সেই বেতগাড়া স্টেশন কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন, তারা কিন্তু 12 ঘন্টার অবরোধ করেছে। সকাল 7টা থেকে কিন্তু বিকেল সন্ধে 7টা অবধি কিন্তু অবরোধ চলবে। তাদের দাবি যে আলাদা রাজ্যের দাবিতেই কিন্তু তারা অবরোধ করেছে। তাদের ডিমান্ড যতক্ষণ না মানা হবে ততক্ষণ কিন্তু তারা বলছে যে অবরোধ চালিয়ে যাবে। এর আগেও কিন্তু কেন্দ্র সরকারের সাথে জীবন সিং যে বৈঠক করেছিল, সেই বৈঠক টুকে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি। তার কারণে কিন্তু না অবরোধ করছে, যতক্ষণ তাদের দাবি না মানা হবে। এদের এই দাবির কারণেই কিন্তু, আলাদা রাজ্যের কারণেই কিন্তু তারা কিন্তু অবরোধে বসেছে। কতক্ষণ অবরোধ চলবে এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু বন্দে ভারতকে কিন্তু আটকে আছে এখন পর্যন্ত কিন্তু ময়নাগুড়ি বেতগাড়া স্টেশনে। কখন এই আন্দোলন উঠবে বলে মনে হচ্ছে? এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না কখন এই অবরোধ উঠবে। এই মুহূর্তে কিন্তু বন্দে ভারত স্টেশনে কিন্তু দাঁড়িয়ে আছে বেতগাড়া স্টেশনে। ঘটনাস্থলে কিন্তু পুলিশ মোতায়েন আছে, আরপিএফ এর যে জওয়ান তারাও কিন্তু মোতায়েন করা আছে। তার কারণে কিন্তু আরো কিন্তু লম্বা আন্দোলনও চলছে। কামতাপুর পিপলস পার্টির যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আরো কিন্তু প্রচুর বাড়ছে। যারা অবরোধ করছে তারাও কিন্তু ধীরে ধীরে আরো যে তাদের যে লোকজন তারাও কিন্তু আরো আসছে, কিন্তু কখন অবরোধ উঠবে সেটা কিন্তু জানা যাচ্ছে না। একেবারেই সুজিত, অর্থাৎ কখন অবরোধ উঠবে বলা যাচ্ছে না এবং মূলত কামতাপুর রাজ্যের দাবিতে এই আন্দোলন তাদের। ধন্যবাদ তোমাকে সুজিত। ফের নতুন করে উত্তেজনা মণিপুরে। জনতার রোষে আহত 3 সীমান্ত বাহিনী। জানা গেছে বুধবার রাতে থাউবাল জেলায় পুলিশ সদর দপ্তরের সামনে মারমুখী হয়ে ওঠে জনতা। 3 জন বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মী আহত হয়। শৈত্যপ্রবাহের জেরে বরফে পরিণত হল জম্মু কাশ্মীরের ডাল লেকের জল। আবহাওয়ার দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। প্রচণ্ড ঠান্ডায় বরফ দেখে খুশি পর্যটকেরা। তামিলনাড়ুতেও তুষারপাত। বৃহস্পতিবার নীলগিরির স্যান্ডি নাল্লা জলাধার এলাকায় তাপমাত্রা নেমে যায় 0 ডিগ্রি সেলসিয়াসে। হিল স্টেশন উটিতেও তাপমাত্রার পারদ ছিল 2.3 ডিগ্রি সেলসিয়াস, যার জেরে ভারী তুষারপাত হয় এদিন সকালে।
আম আদমির অপরামর্শ নিয়েই তাদের নির্বাচনী ইস্তাহার তৈরি করবে কংগ্রেস। সেই লক্ষ্যে এআইসিসির তরফে একটি আলাদা ওয়েবসাইট ও ইমেইল আইডির আনুষ্ঠানিক প্রকাশ করলেন ইস্তাহার কমিটির চেয়ারম্যান পি চিদম্বরম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, নামে কংগ্রেসের হলেও তাকে জনগণের ইস্তাহারে হিসেবে তুলে ধরতেই এমন উদ্যোগ নিয়েছেন তারা। ফেব্রুয়ারিতে ইস্তাহার প্রকাশ করতে চলেছে কংগ্রেস। চলন্ত ট্রেনে আগুন, আর সেই আগুনের সামনেই দাঁড়িয়ে এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও, প্রয়াগরাজগামী সঙ্গম এক্সপ্রেসের ঘটনায় চাঞ্চল্য। যদিও আরপিএফ জানায় ভিডিওতে থাকা ওই ব্যক্তির খোঁজ তারা পাননি। হুঁশিয়ারির পরদিনই জবাব দিল পাকিস্তান, ইরানে হামলা চালালো পাকিস্তান। দুটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালুচিস্তান লিবারেশন আর্মির পোস্টে হামলা চালিয়েছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার এই হামলা চলে, প্রাণ যায় অনেকের। মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ইরান। গুজরাতের ভালোদারায় নৌকা ডুবি, রাত পর্যন্ত পাওয়া খবরে মৃত অন্তত সাত পড়ুয়া। নৌকায় 20 থেকে 25 জন পড়ুয়া ছিল। স্কুল থেকে পিকনিকে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তারা। জানা গেছে পিকনিক করতে গিয়ে কাছের জলাশয়ে বোটিং করতে নামে কিছু পড়ুয়া। নৌকায় উপস্থিত ছিলেন শিক্ষকেরাও। সেই সময়ই আচমকাই মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি। উদ্ধার কাজ চলছে নৌকায় থাকা বাকিদের। পাকিস্তানের ইরানে মিসাইল হামলা নিয়ে এবার মুখ খুলল ভারত। বিবৃতি জারি করে নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, আত্মরক্ষায় কোনো দেশকে কখন পদক্ষেপ নিতে হয় সেটা আমরা বুঝি। এই বার্তার মধ্য দিয়ে পাকিস্তানকে নাম না করে ভারত নিশানা করেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে ইরানি হামলার নিন্দায় সরব হলো আমেরিকা। পাকিস্তান, ইরাক, সিরিয়ার উপর হামলার ঘটনায় সমালোচনা করে আমেরিকার তরফে বলা হয়েছে, তিনটি প্রতিবেশী দেশের সার্বভৌম সীমান্ত লঙ্ঘন করেছে ইরান। এর নিন্দা জানায় ফের ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর হামলা চালালো আমেরিকা। ওয়াশিংটন সূত্রে খবর, হুথিদের লক্ষ্য করে আরেক দফা হামলা চলছে। গত নভেম্বর থেকে একের পর এক জাহাজের উপরে হামলা চালিয়ে আন্তর্জাতিক বাণিজ্যকে ক্ষতির মুখে ফেলেছে ইরান সমর্থিত হুথিরা। দেশটাকে শেষ করে দিল মাদক এবং কালাশনিকব, আক্ষেপ পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইজার। তিনি বলেন, মাদক আর কালাশনিকবে সংস্কৃতি শেষ করে দিচ্ছে দেশটাকে। প্রধান বিচারপতির বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে পাক সরকার। দাভোসে গিয়ে আটকে পড়লেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। শীর্ষ মার্কিন কূটনীতিক সোমবার দাভোসে গিয়েছিলেন। বুধবার ওয়াশিংটনে ফিরে আসার কথা ছিল তার, কিন্তু তার বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। অক্সিজেন লিক করায় সমস্যায় পড়ে বিমানটি। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রত্যাবর্তন নিয়ে রীতিমতো হুইত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নিজের এক অভিজ্ঞতার কথা জানিয়ে কমলা বলেন, নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তাই দেশবাসীর কাছে আবেদন, প্রতিদ্বন্দ্বিতা করুন। অস্ট্রেলিয়ায় চরমে কর্মসংস্থান সংকট। ডিসেম্বরের পর থেকে কর্মসংস্থানের ঘাটতি, বেকারত্বের হার প্রায় 20% বলে জানা যাচ্ছে। প্রথম বিশ্বের দেশ অস্ট্রেলিয়ার এখনো পরিস্থিতিতে চিন্তায় প্রতিনিধিরা। গ্লোবাল ওয়ার্মিংয়ের জের, গত 4 দশকে গ্রিনল্যান্ডের বরফের আস্তরণ 5,091 বর্গ কিমি এলাকা সংকুচিত হয়েছে, এমনই তথ্য উঠে এসেছে প্রকাশিত এক রিসার্চ জার্নালের সমীক্ষায়। থাইল্যান্ডের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু 8 মহিলাসহ 22 জনের, আহত অনেকে। ঘটনায় শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেথা থাবিসিন। সেই সঙ্গে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কি থেকে অগ্নিকাণ্ড শুরু, তদন্ত।